এসব পাইথন কি কোর্সের 6 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। এর আগে আমরা 5 নম্বর লেকচারে দেখেছিলাম ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। সো ইফ এর ক্ষেত্রে কন্ডিশন সত্য হলে কোড ব্লকটি মাত্র একবার রান হয়। হোয়াইল লুপ মোটামুটি ভাবে একই রকম কাজ করে, যেটা আজকে আমরা হোয়াইল লুপ শিখব। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে একবার না বরং অনেকবার রান করানো যায় হোয়াইল লুপ দিয়ে, এবং এই অনেকবার রান করানো বিষয়টিকে বলা হয় ইটারেশন। অর্থাৎ যতক্ষণ সেই হোয়াইল লুপের কন্ডিশন সত্য থাকে ততক্ষণ পর্যন্ত কি এর আওতাভুক্ত কোডগুলো রান করতেই থাকে বা চলতে থাকে। সো চলুন শুরু করা যায়। সো প্রথমে আপনাদের পাইথন আইডিটি ওপেন করে নিন। সো আমরা Python 3 শিখছি যেহেতু, যারা এই লেকচারটি দেখছেন প্রথমে তাদেরকে বলবো যে আমাদের আগের লেকচারগুলো দেখে আসার জন্য আমাদের ইউটিউবের এই চ্যানেলটিতে 100 Python Wiki নামক একটি প্লে লিস্ট রয়েছে, সেখানে আপনারা সবগুলো লেকচার পাবেন, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে সবগুলো লেকচার রয়েছে। সো কিছু উদাহরণের মাধ্যমে আমাদের হোয়াইল লুপটি শুরু করা যাক। ভেরিয়েবল নেন i ইজ ইকুয়াল 1। আমরা এখানে কি কাজটা করলাম সেটা হচ্ছে আমরা আগে ভেরিয়েবল নিয়েছি i যার ভ্যালু 1। আমরা হোয়াইল কন্ডিশন ইউজ করছি এখানে যখন i এর ভ্যালু 5 থেকে ছোট বা 5-এর সমান, তখন কি প্রিন্ট করবে? i গুলো i প্রিন্ট করবে, i এর ভ্যালু প্রিন্ট করবে শুধু 5 থেকে সমান বা ছোট হলেই। তো এখানে আমরা কি দিচ্ছি i এর ভ্যালু 1, মানে কি 5 থেকে ছোট এটি, তাহলে কি করে প্রিন্ট i করবে? এবং i টা হচ্ছে কি i প্লাস 1, এবং i হচ্ছে i প্লাস 1 কারণ প্রতিবার কি i এর ভ্যালু 1 করে বাড়তে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত 5 এর সমান বা ছোট না হবে ততক্ষণ পর্যন্ত ছোট থাকবে। দেখি রান করি এটা। সো এখানে আমাদের রানের রেজাল্ট কি আসলো? i এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5, কারণ কি i এর ভ্যালু 1 থেকে শুরু হয়েছে এবং কি 5 এর সমান, যেহেতু কন্ডিশনটা 5 এর সমান ছিল বা ছোট ছিল, যে 5 এর সমান বা 5 পর্যন্ত এটি রান করেছে। হ্যাঁ, হোয়াইল লুপ একটি মজার ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা হচ্ছে একই জিনিস বারবার এবং অনেকবার করে প্রিন্ট করা যায়। আসলে আমরা একটি মজার কোড দেখি হোয়াইল লুপ দিয়ে। হোয়াইল ওয়ান ইজ ইকুয়াল 1, যখন 1 1 এর সমান হবে প্রিন্ট পাইথন। ওকে, যখন 1 1 এর সমান হবে কি 1 1 এর সমান অর সবসময় সমান, এটাই কন্ডিশনটা। তাই কি হ্যালো পাইথন, হ্যালো পাইথন অলওয়েজ প্রিন্ট করতেই থাকবে, প্রিন্ট করতে থাকবে। তাহলে এটা রান করে দেখি। এটি কিন্তু থামবে না, এটি কিন্তু চলতেই থাকবে, এবং যেটা চলতেছে চলছে তো চলছে। সেটা থামানোর জন্য আমাদের কি কিবোর্ডের কন্ট্রোল সি চাপতে হবে, এবং যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য কমান্ড প্লাস সি দুইটা একসাথে চাপতে হবে। আমরা কন্ট্রোল সি চাপি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি চাপার পরে কি হলো? এটা স্টপ হলো এই হোয়াইল লুপের যে কাজটা, এটাকে বলে ব্রেক। কিন্তু আমরা যেরকম জোর করে বা কোনো কি কি প্রেশারের মাধ্যমে যদি বন্ধ করতে না চাই, তাহলে আমরা কি ব্রেক ব্রেক নামক কি কন্ডিশন ইউজ করব। সো ব্রেক নামক কন্ডিশন দিয়ে আমরা একটি কোড দেখে নিই। সো আমরা এই প্রবলেমটি দেখি। এখন আমরা এখানে কি কন্ডিশন নিয়েছি? i ইকুয়াল 0, মানে কি i ভেরিয়েবলের মান হচ্ছে 0, এবং কি যখন 1 is equal 1, 1 যখন 1 এর সমান হবে তখন কি i প্রিন্ট করবে, i এর ভ্যালু গুলো প্রিন্ট করবে, এবং কি এখানে i হচ্ছে কি i প্লাস 1, i এর ভ্যালু একবার করে বাড়তে থাকবে, মানে কি 0 থেকে একবার করে বাড়বে 1 2 3 4 5 এরকম, কারণ 0 প্লাস 1 তো এই ভ্যালুটা আবার এখানে এসে হবে, আবার এই ভ্যালুটা কত হবে 2, 1 হবে, 1 প্লাস 1 2, এরকম করে চলতে থাকবে, এবং কি এটা চলতেই থাকবে কারণ যেহেতু 1 1 এর সমান সব সময়। কিন্তু আমরা এটাকে বন্ধ করতেছি একটা সময়,
এবং কন্ট্রোল সি না চেপে আমরা নর্মালি বন্ধ করতে, এই জন্য আমি আমরা ব্রেক ফাংশন ইউজ করছি। কখন আমরা ব্রেক করবো? যখন আর গুলো 50-এর সমান বা 50-এর চেয়ে কি বড় হবে, তখন এই আমরা কি এটা কি করব, ব্রেক করব। সো আমরা কি করেছি, এখানে আমরা ব্রেক ফাংশন ইউজ করেছি এবং এটা জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি যে আসলে এটা ব্রেক হয়েছে এখানে। সো আমরা ইনপুটটা রান করি। হ্যাঁ, আর বলি যেমন কথা 49, কারণ আমরা এখানে 49 পর্যন্ত রান করেছি। হোয়াইলের একটি মজার ফাংশন রয়েছে আরেকটি, সেটি হচ্ছে কন্টিনিউ ফাংশন। সো আমরা এখানে একটি কন্টিনিউ ফাংশন উদাহরণ দেখবো। সো এটি হচ্ছে আমাদের কোড হোয়াইল ট্রু। সো আমরা যে হোয়াইল এখানে 1 = অল লিখতাম, সেটাও ঠিক একই হতো, কারণ 1 1-এর সমান। সো আমরা এখানে কি ট্রু লিখতে পারি, ট্রু হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন যেটা আমরা ইউজ করতে পারি। হোয়াইল ট্রু কি i = কি i+1, মানে আই গুলো এক করে বাড়তে থাকবে, কিন্তু যখন কি i = 2 হবে তখন কি সেটা কি স্কিপ করবে, কারণ আই এর যে 2 ভ্যালু সেটা প্রিন্ট করবে না, কারণ কি এটা পরে আসে কি হয় ইফ i = 2 কি স্কিপ, মানে এটা হচ্ছে কন্টিনিউ ফাংশন ইউজ করে কি করা হচ্ছে, এটা কি স্কিপ করা হচ্ছে এবং কন্টিনিউ করবে আবার কখন থেকে, যখন মানে এটা আবার কন্টিনিউ করবে কি আই গুলো 2টা প্রিন্ট করবে না, আই গুলো কি হবে প্রথমে 0+1 1 হবে, তারপর কি 1+1 2 2, এটা প্রিন্ট করবে না কারণ হচ্ছে আই গুলো 2 হলে সেটা প্রিন্ট করবে না, এবং তারপর থেকে শুরু হবে কন্টিনিউ 3, মানে আয়ের ভ্যালু যখন 3 হবে তখন কন্টিনিউ করবে, এখন আয়ের ভ্যালু 5 ও প্রিন্ট করবে না, এবং কি এই পর্যন্ত এসে ব্রেক করবে। সো আমরা এটা রান করে দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে কি আয়ের ভ্যালু 0 ছিল এবং সেখান থেকে 1 হয়েছে, এবং যখন 2 হয়েছে তখন কি 2টা এখানে স্কিপ করেছে এবং 3 4 প্রিন্ট করে, এবং কি আমার কিন্তু 5 প্রিন্ট করেনি, কারণ যখন 5 হয়েছে আয়ের ভ্যালু তখন সেটা কি ব্রেক করেছে। সো আজকে আমাদের হোয়াইল লুপের ওপর লেকচারটা এখানে শেষ হলো। অন্য কোনো টপিক সম্পর্কে বা এই টপিক সম্পর্কে কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন।